আসসালামু আলাইকুম সিমৈরিনা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি কুরমুড়ে আলুর চিপস সারা বছর সংরক্ষণের রেসিপি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আলুর চিপস তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে আলু নিয়েছি আর এখানে নিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে পানি আর এখন আমি আলুর খোসা সেরে নিচ্ছি আলুর খোসা সেরে নেওয়া হয়ে গেলে একদম পাতলা পাতলা করে আলু কেটে নিব কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে আলু পানিতে রেখে দেব এই জন্য আগেই আমি পানি রেডি করে নিয়েছি আলু পানিতে না রেখে দিলে কালো হয়ে যাবে সেদিকে খেয়াল রাখতে হবে একদম পাতলা না একদম মোটাও না এভাবে আলুর চিপস তৈরি করে নিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু কেটে আমি পানিতে রেখে দিলাম এভাবে আমি সবগুলো আলুর খোসা ছেড়ে নিয়ে চিপস তৈরি করে নিব এই তো সবগুলো আলু কেটে নেওয়া আমার হয়ে গেছে এখন আমি বেশ কয়েকবার ধুয়ে নিব আর যতক্ষণ পর্যন্ত আলু থেকে স্বচ্ছ পানি না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আলু ধুয়ে নিয়েছি আলু ধুয়ে নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আগে থেকে আমি একটি করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বসায় দিয়েছি এখন আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি পানির বরফ চলে আসলেই আলু দিয়ে দিতে হবে পানির বরফ চলে আসছে এখন আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দুই মিনিটের বেশি কোনোভাবেই রাখা যাবে না তাহলে কিন্তু অভার কুক হয়ে যাবে তখন আলু ভেঙে যাবে আর এভাবে আলুর চিপস কিন্তু খুব সহজেই সারা বছর সংরক্ষণ করা যায় আর বাড়িতে বানানো আলুর চিপস স্বাস্থ্যকর হয় এবং খেতেও অনেক দুর্দান্ত মজাদার হয় এ তো দুই মিনিট হয়ে গেছে এখন আমি একটি চাকনিতে তুলে নিচ্ছি এভাবে সব আলু আমি তুলে নিব এই তো আলু তুলে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি একটি চামিজের সাহায্যে সরে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি গরম ভাব বের হয়ে যায় এখন আমি একটি সুতি কাপড়ের ওপর শুকাতে দেব রোদ যদি কড়া থাকে তাহলে কিন্তু একদিনেই আলুর চিপস তৈরি হয়ে যাবে আর যদি রোদ হালকা থাকে তাহলে কিন্তু দুদিন লাগতে পারে আর খুব সহজেই কিন্তু এই আলুর চিপস তৈরি করা যায় এভাবে সারা বছর সংরক্ষণ করা যায় এই তো আলুর সিপস আমার তৈরি করা হয়ে গেছে আমার একদিনেই শুকে গেছে কারণ রোডটা খুব কড়া ছিল এভাবে কিন্তু আপনারা সারা বছর আলুর সিপস তৈরি করে সংরক্ষণ করতে পারেন আপনারা ফ্রিজ ছাড়াও কিন্তু এয়ারটাইট বক্সে করে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে আসছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসলেই কিন্তু চিপস দিতে হবে আপনারা কিন্তু চিপস দেওয়ার আগে দুই একটা দিয়ে ট্রাই করে নেবেন যে তেল গরম হয়ে আসছে কি না বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু চিপস ভাজা হয়ে যায় এর বেশি ভাজার দরকার নেই বেশি ভাজা হয়ে গেলে লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই তো চিপস ভাজা হয়ে গেছে এখন আমি একটি কিচেন টিস্যু পেপার ওপর চিপস তুলে নিলাম এভাবে আমি ধাপে ধাপে আলুর চিপস ভেজে নিব এভাবে একটু কষ্ট করে আলুর চিপ যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু সারা বছর ধরে খেতে পারবো আর এই আলুর চিপস বাসাই করলে হবে স্বাস্থ্যসম্মত যেটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত না আর এই আলুর চিপস বড়ো থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করে বিশেষ করে বেবিরা তো খুব পছন্দ করে ওদের বায়না মিটাতেও কিন্তু আমরা এই কাজটা সারা বছরের জন্য করে রাখতে পারি তো আপনাদের কাছে আমার এই ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দিবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিয়ে লাইক দিতে ভুলবেন না এই তো আমার আলুর ভাজা কমপ্লিট হয়ে গেল দেখতে কতটাই আমি লাগছে খেতেও কিন্তু অনেকই আমি এবং ক্রিস্পি এভাবে কিন্তু আলুর সিপ ভেজেও পনেরো দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে আর এই আলুর চিপস খাওয়ার জন্য যে মশলাটা সেটা আমি তৈরি করিনি যেহেতু আমি খেতে পছন্দ করি না জন্য আমি তৈরি করিনি আপনারা এর মশলাটা করার জন্য বিট লবণের সঙ্গে একটু গুঁড়ামরিচ মিক্সড করে নিয়ে তৈরি করে নিতে পারেন তো আপনারা এতক্ষণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ